আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল হলে চোখ খুললে সকাল আর চোখ না খুললে পরকাল মানুষের সুস্থ থাকাটা আসলে অনেক বড় একটা নিয়ামত আল্লাতাল তো এই তো নিত্যদিনের কাজ সকালবেলা ঘুম থেকে উঠে দৈনিক জীবনের এই কাজগুলো আগে শুরু করতে হয় তো প্রতিটা মানুষেই সব কাজেই যার যার কাজে অভ্যস্ত তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক একটি ক্যাম কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন এতক্ষণ এই কাজটি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো আজকে গ্যাস কম কালকেও কম ছিল তো কয়েকদিন ধরে গ্যাস কম সেই জন্য নাস্তা বানাচ্ছি না তো এখন আমি চাটা জাল করে নিলাম এর মধ্যে মারিয়াম উঠে পড়েছে তো ওকে ওর ভাইয়ের পাশে রেখে দিয়ে আমি ওই ঘরটা গুছিয়ে নিলাম তো এখন আমরা মা ছেলে চা আর বিস্কিট দিয়ে সকালের নাস্তাটা সেরে নিব তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো মারিয়ামের জন্য সুজি রান্না করে নিচ্ছি আমাদের নাস্তাটা খাওয়া শেষ তো সুজিতে আমি আসলে ভাতের চাল পোলার চাল আর সামান্য কালো জিরে দিই তো ওকে খাইয়ে নিলাম এখন এর মধ্যে ওর বাবা বাজার করে নিয়ে এসেছে তো সব কিছু কেটেই নিয়ে এসেছে বাজার থেকে ভেবেছে আমি একা একা এত মাছ কীভাবে কাটবো কষ্ট হবে তো সব মাছ কেটে নিয়ে এসেছে আমি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন সব প্যাকেট করে রেখে দিব। তো মারিয়ামকে এখন তো ঘুমাচ্ছে না এখন সজাগ তো আমি পাশে ফ্ল্যাটের ভাবির কাছে দিয়ে এসেছি রান্নাটা সেরে নিচ্ছি তো রান্না শেষ করে তাড়াতাড়ি করেই রান্না করছি কেননা অন্য একজনের কাছে দিয়ে এসেছে তারা তো ঘরে কাজ আছে তো যেহেতু সব কাজ একা হাতে করতে হয় সব সবসময় খুব ফাস্ট কাজ করতে হয় আমার তো এইদিকে মেয়েকে দেখে দেখে রাখতে হয় আবার রান্না রান্নাবান্না ঘরের সম্পূর্ণ সব কাজ তো আমার হাজব্যান্ড আসলে আলিফের বাবাও সবসময় আমাকে হেল্প করেছে তো এই মুহূর্তে তাদের প্রচুর কাজ কাজের প্রচুর চাপ চলছে তো সময় পাচ্ছে না তাই এই কাজগুলো আমার এখন সব কাজ আমাকে একাই করতে হচ্ছে ওর বাবা প্রায় সময় কাপড়গুলো ধুয়ে দিত তো এখন সে সেটাও পারছে না এগুলো আমাকেই করতে হচ্ছে তাই কালা ভরসা ব্যস্ত থাকা ভালো শরীরের জন্য ভালো তো এই তো রান্নাবান্না শেষ মেয়েকে এনে আমি অলিভ অয়েল তেল মালিশ করে তারপরে ওকে গোসল করিয়ে নিলাম তো দুপুরে খাওয়া দাওয়া আমরা মানে মারিয়ামের খাবার রান্না করে মারিয়ামকে খাইয়ে দিয়েছি তারপর ওর বাবা দুপুরে এসেছিলো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মারিয়ামকে ঘুম পাড়িয়ে তারপরে একটুখানি সেলাই কাজে বসলাম তো আমি আসলে বিকেল দিকে ঘুমাই না কখনোই ঘুমাই না তো এখন তো যেহেতু হালকা ঠান্ডা দিন ছোট হয়ে গিয়েছে তো এখন তো কোনোভাবেই ঘুমানো সম্ভব না দিনের কাজ শেষ করতে করতেই দেখা গেল যে আষাঢ় দিয়ে দেয় তো এরপরে তো সন্ধেই হয়ে যায় তো আমি এখন একটা ফ্রক সেলাই করছি তো এখানে একটা না আমি দুইটা ফ্রক সেলাই করব তো দুইটা সেম ডিজাইনই হবে সেম এজের সেম বয়সের শুধু হাতা ডিজাইন দুটো একটু চেঞ্জ তো একটা হাতা কাফ হাতা বানিয়েছি আর অন্য একটি হাতা মৌসুমি হাতা হবে তো দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো মানুষ মাত্রই ভুল ভুল থাকতেই পারে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন তো আমি সাইড থেকে পিতাটা লাগিয়ে নিলাম আসলে সংসারের কাজের পাশাপাশি টুকিটাকি সেলাই কাজ আমার ছোট্ট একটি বিজনেস তো সব মিলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা সবাই ভালো আছি তো এতে একটি জামা কমপ্লিট হয়ে গেল মারিয়াম এখনও ঘুমোচ্ছে তো মাঝে মাঝে ও ঘুমায় আবার মাঝে মাঝে একটুখানি কাজ করলে সেলাই মেশিনে একটু শব্দ পেলে উঠে যায় তো যখন ঘুমায় তখন তো আমার কাজ করতে খুব একটা সময় লাগে না তো আসলে আমার সারা দিনের কোনো রেস্ট নেই এভাবেই সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখি আর দিনের বেলা আসলে ঘুমানো যায় না মানে আমি ঘুমাতে পারি না তো দিনের বেলা একটু ঘুমালে বা একটু রেস্ট নিলেও দেখা গেল যে আমার রাতে ঘুম আসে না এমনিতে রাতে ঘুম আসে না তারপরে যদি আবার দিনে ঘুমায় তাহলে তাহলে তা আরও ঘুম আসে না তো গলার এই পাইপেনটা লাগিয়ে নিচ্ছি হাতাটা অনেক সুন্দর মানে আমার কাছে অনেক ভালো লাগে এই হাতাটা তো বাচ্চাদের আসলে আরও বেশি ভালো লাগে আর টিনেজাপুদেরও অনেক ভালো লাগে এই হাতাটা দিলে তো আসলে যে কোনো কাজে একটা সাপোর্টের খুবই প্রয়োজন পরিবারের একজন যদি একটু সাপোর্ট করে তো আসলে কোনো কাজই কঠিন লাগে না সব কিছুই সহজ হয়ে যায় তা আমার হাজব্যান্ড আমাকে যেমন সাপোর্ট করে তেমন হেল্প করে সব দিক দিয়ে তা আসলে এই জিনিসটা অনেক ভালো লাগে তো কোনো কাজ করার সময় যদি কারোর সাপোর্ট পায় তাহলে সাহসটা আরও বেশি বেড়ে যায় ইচ্ছা আগ্রহ সব কিছুই বেড়ে যায় তো এই তো জামাটা কমপ্লিট করে নিলাম দ্বিতীয় জামাটাও কমপ্লিট হয়ে গেল তাই তো জামা দুইটা রেডি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ